রিয়েল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল অফ এম 94.8 এনেছে সেই সব বই প্রকাশকদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের বিখ্যাত সব সৃষ্টিগুলো। facebook.com/capitalofm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের একটি পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ দেয়া থাকে, যার উত্তর পুরো গল্পের মধ্যেই পেয়ে যাবেন। সেই কুইজের সঠিক উত্তর দিয়ে এবং পোস্টটি সবচেয়ে বেশি শেয়ার করে দুজন হবে বিজয়ী, যাদের নাম উল্লেখ করা হবে পরবর্তী এপিসোডে। আজ আমরা শুনব বিখ্যাত লেখক হারুন হাবিবের ছোট গল্প ছয় গুলির পিস্তল। হারুন হাবিব নবীন যুবা। হারুন হাবিব মুক্তিযুদ্ধে ঝাঁপ দিয়েছিলেন দেশের আরও হাজারো তরুণের মতো। যুদ্ধ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন তাকে করেছিল বহু বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি, জুগিয়েছিল জীবনের অন্যতর দীক্ষা। পরবর্তীকালে সাংবাদিক হিসেবে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় যোগ করেছেন নতুন প্রসারতা এবং রচনা করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক বহু গল্প ও স্মরণীয় কত উপন্যাস। বাংলা কথা সাহিত্যে নতুন মাত্রা যুক্ত করেছে মুক্তিযুদ্ধের সাহিত্য এবং এর অনন্যতা প্রকাশ পেয়েছে হারুন হাবিবের মুক্তিযুদ্ধের গল্পে। পাঠক নন্দিত এ গল্পগুলো রচিত হয়েছে চার দশকেরও অধিক কাল জুড়ে। সেই রচনা সম্ভার থেকে সুনির্বাচিত চয়নিকা তৈরি করেছেন লেখক স্বয়ং। এসব গল্প আবার আমাদের ফিরিয়ে নিয়ে যাবে জাতির জীবনের সেসব দিনে, যা ছিল আমাদের চরম দুঃসময় ও পরম সুসময়। আশা করা যায় নবীন পাঠকদের জন্য একাত্তরের গল্পমালা হবে সাহিত্যের অন্যতর পাঠ, স্মরণীয় ও উদ্দীপক অভিজ্ঞতা। ছয় গুলির পিস্তল কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ এবং পরিচালনায় জাহান অরণ্য। চলুন তাহলে উপভোগ করা যাক বিখ্যাত লেখক হারুন হাবিবের বিখ্যাত ছোট গল্প ছয় গুলির পিস্তল। দুই আড়াই মাইল এমন বেশি কিছু পথ নয়, কিন্তু শহীদুল আলমের কাছে এই দূরত্বটা অসহনীয় ঠেকছে আজ। পা চলতে চায় না, বারবার হোঁচট খায়, আশপাশের খ্যাত কামলারা পর্যন্ত লক্ষ্য করতে পারে ব্যাপারটা। কি ও শহীদ মিয়ার হইল কি? এই ঠান্ডার মধ্যে আটতে গিয়ে আমি আর আবার বীরেন্ডা খারাপ হয়ে গেছে নাকি? ধারালো খুন্তির কোনা দিয়ে একটার পর একটা আগাছা উপড়ে যাচ্ছে ক্ষেত মজুরের দল। দুপুরের কড়া রোদ, বৃষ্টি নামার আগে ক্ষেত নেড়িয়ে দিতে হবে, বৃষ্টি এলেই ধান ক্ষেত জুড়ে আগাছা জন্মাবে। দ্রুত লয়ে খুন্তি চালিয়েও দেখছিল ওরা শহীদুল আলমকে। অনেক পড়ালেখা করেছে মিয়াবাড়ির ছেলেটা, কিন্তু শহরে মন বসেনি, গ্রামে ফিরে চাষাবাদ শুরু করেছে, একটা স্কুল দিয়েছে। আজকাল এমন লোক পাওয়া যায় না। কাজের ফাঁকে ক্ষেত মজুরের একজন জিজ্ঞেস করে, এ মিয়া বেটার ওইসে কি রে, অসুখ বিসুখ না তো? উত্তরে দাঁত খিচিয়ে অন্যজন বলে, ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কের পাশেই একটা ঝাউ গাছ, তারই আড়ালে দাঁড়িয়ে রোদে পোড়া মানুষগুলোর দিকে তাকিয়ে শহীদুল আলম। পাখিরা যেমন প্রতিদিনের খাবার খোঁজে, এরাও সেরকম। তফাতটা, পাখিদের কোনোভাবে কিছু জোটে যায় কিন্তু এদের নয়। দেহ নামক যন্ত্রটি যেদিন বিকল হয় সংসারের সবগুলো মুখও সেদিন বন্ধ। শৈশবের কথা মনে পড়ে শহীদুল আলমের, এই লোকগুলোর কণ্ঠে মন কারা বারো মাসের পালা শুনেছে সে। খুন্তির ধারালো কোনা দিয়ে একদিকে ধান ক্ষেত নেড়াত, অন্যদিকে দল বেঁধে গাইত বারো মাসে।
অচিন সেই সুখ পাখির ঠিকানা এরা আজও খোঁজে। যারা কাঠ ফাটা রোদে শ্রম দিয়ে ফসল ফলায়, কাস্তের ধারালো টানে ফসল কাটে, ঘাড়ের রগে বয়ে নিয়ে যায় অন্যের আঙিনায়, নিজের হাতে ধান তুলে দেয় অন্যের গোলায়, সেই লোকগুলোর কথা বেশি করে মনে পড়ে শহীদুল আলমের। সমাজকে নিষ্ঠুর মনে হয়, এই সমাজের একজন বলে নিজের উপর ধিক্কার বাড়ে, অপরাধী মনে হয়। এরপরও শহীদুল আলম হাঁটতে থাকে, পুলিশ ফাঁড়িটি এখনো বেশ দূরে। সিদ্ধান্তহীনভাবেই আজ সে পথে নেমেছে, দ্রুত পা ফেলে দুপুর গড়াতেই পৌঁছতে হবে তাকে পুলিশ ফাঁড়িতে। নানা প্রশ্নের উত্তর দিতে হবে, কেন, কোথায়, কি উদ্দেশ্যে এতদিন লুকিয়ে রেখেছিল পিস্তলটা, তারই প্রিয় ছয় গুলির পিস্তলটা। আরো কিছুদূর এগিয়ে একটি শেওড়া গাছের ছায়ায় সে দাঁড়ায়, সিদ্ধান্তহীনতা আঁকড়ে ধরে, সামনে এগোতে পারে না। কেন এতদিন পর অস্ত্রটা আত্মসমর্পণ করতে হবে তাকে? সে কি কেবলই সরকারি আহ্বান নাকি অন্য কিছু? মাথাটা টনটন করে ওঠে, হাজার পোকা একসাথে কামড়ে দেয়। সে কি করবে, কি তার করা উচিত? শেষ পর্যন্ত কি সে যাবে পুলিশ ফাঁড়িতে নাকি ফিরে যাবে? মৌসুমের বৃষ্টি হয়নি তখনও, সড়কের দুপাশে মরা ঘাস, বড় রাস্তার বুক চিড়ে তৈরি পায়ে হাঁটার পথ, এঁকে বেঁকে চলে গেছে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। শেওড়া গাছের পাতাগুলো খরার মৌসুমেও বেশ সবুজ, কয়েকটি খসখসে পাতা ধরে ছোট্ট একটা ঝাঁকি দিতেই সবুজ গেছো একটি সাপ রাস্তার বালুতে আছড়ে পড়ে। শহীদুল আলম দেখে সাপটার মুখে একটি পোকা বাঁচার চেষ্টায় ছটফট করছে, হাতের কাছে তেমন কিছু নেই যা দিয়ে সে আঘাত করতে পারে। দূরে মাটির কয়েকটা ঢিল চোখে পড়ে শহীদুল আলমের, ঝটপট হাতে তুলে এগিয়ে যেতে সাপটি দ্রুত পালায়। ইচ্ছা থাকা সত্ত্বেও শত্রুর হাত থেকে পোকাটিকে মুক্ত করতে পারে না সে। প্যান্টের পকেটে গুলি ভর্তি পিস্তলটি নিয়ে আবারও দুশ্চিন্তায় পড়ে শহীদুল আলম। সত্যি সত্যি কি সে তার প্রিয় পিস্তলটির কথা জানিয়ে দেবে পুলিশকে? পারবে ওকে হাতছাড়া করতে? শহীদুল আলম ছাড়া এ পৃথিবীর কেউ জানে না কোথায় কত প্রস্থ মাটির তলায় লুকিয়ে রেখেছিল পিস্তলটি সে। অবৈধ মরণাস্ত্রটি লুকিয়ে রাখার জন্যে তার মনে ভয়, আতঙ্ক নাকি ঘৃণা? এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে হিমশিম খায় মুক্তিযোদ্ধা। এরপরও সে হাঁটতে থাকে, রোদের তাপ তেমন কষ্টের মনে হয় না যতটা কষ্টের মনে হয় অমীমাংসিত প্রশ্নগুলো। ঘাতক স্বরের মতো প্রশ্নগুলো বারবার বিঁধতে থাকে তাকে, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। কি হবে অস্ত্রটি ফিরিয়ে দিয়ে? রাষ্ট্রীয় হেফাজতে গিয়েও এর কাজ হবে রক্ত ঝরানো। এর একমাত্র কাজ তো রক্ত, রক্ত এবং রক্ত। কে জানে পুলিশের খাতায় জমা হওয়ার পরও শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে পিস্তলটা, কার হাতে গিয়ে উঠবে? রাজনৈতিক কোনো গুন্ডার হাতে, কোনো ছিনতাইকারীর হাতে, নাকি গণতন্ত্রকামীদের মিছিলে সন্দৃষ্টিহীনে নিত্য অপেক্ষা করবে তারই প্রিয় পিস্তলটা কোনো পুলিশ সার্জেন্টের হাতে? অথচ মুক্তিযুদ্ধের কথা মনে হলে কি এইসব ভাবা যায়? মনে কি হয় এই মরণাস্ত্র শুধু রক্ত ঝরাতেই জানে, আর কিছু নয়? যে যাই ভাবুক, এ পিস্তল শহীদুল আলমের স্মৃতির মিনার, ছয়টি গুলি ভরা আছে এতে দীর্ঘকাল, ট্রিগার টিপতেই বেরোবে এক এক করে ছয় ছয়টি সিসার বুলেট। ছয়টি টার্গেট ঠিক করা আছে শহীদুল আলমের। কয়েক মাস পরপর ঘরের দরজা বন্ধ করে শুকনো কাপড় দিয়ে পিস্তলটি পরিষ্কার করেছে সে সবার অলক্ষে। বুলেটগুলো মুছে যত্ন করে রেখেছে, পরখ করে দেখেছে ঠিক আছে, সব ঠিক আছে। আগের কথা মনে পড়তে শহীদুল আলম নিজের বিরুদ্ধে দাঁড়াতে চায়, না আর একটি পাও শেগোবে না, একটি পাও হাঁটবে না সামনে। জীবনের সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রতিশ্রুতির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না কোনো মুক্তিযোদ্ধা। এরপরও চলতে হয় শহীদুল আলমকে, সে চলমান, স্থবির হতে শেখেনি। একাত্তরের সন্তান সে, আজ তাকে সিদ্ধান্ত নিতে হবে যে অস্ত্র সমাজে খুন,
রাহাজানি আর রক্তপাত ঘটায় সে অস্ত্র তার নয়। চারদিকে যে নির্মমতা, পাপ, এর সবকিছুর পেছনে একটি নাম, মরণাস্ত্র। অবৈধ মরণাস্ত্রের বর্বর গ্রাসে পুরো সমাজ কাঁপছে। মসজিদে বসে মুসল্লিরা কাঁপে, মন্দিরে পূজা দিতে ভক্তরা কাঁপে, গির্জার ঘণ্টাধ্বনি স্তব্ধ হয়ে যায়, ফুল ফুটতে ভয় পায় সন্ত্রাসের গ্রাস চারদিকে। এসব ভাবতে ভাবতে ফণি মনসারা কণ্টকাকীর্ণ ঝোপে আছড়ে পড়ে শহীদুল। জ্বালা অনুভব করে নিদারুণভাবে। সে জানে অন্তত তার বুলেটগুলো কখনো ব্যবহৃত হবে না অশুভ কোনো কাজে। তার অস্ত্র ঘাতক বা শত্রু নয়, বন্ধু। এর ছয়টি টার্গেট সমাজকে উপকৃত করবে, জীবনকে সুন্দর করবে, সভ্যতা প্রগতির শত্রুদের বিনাশ করবে। বৈধ অবৈধ প্রশ্নে আবারও যুদ্ধ শুরু হয় মুক্তিযোদ্ধা শহীদুল আলমের মধ্যে। নিজের বিচারালয়ে বাদী হয়ে নিজেই বিচার প্রার্থী হয় সে। তার হৃদয় আছে, বিবেক আছে, ভালো মন্দ নির্ধারণ করতে পারে সে। সৎ আর সঠতার চেহারা তার পরিচিত, কিন্তু সব বিবেচনা আজ যেন ভুল হচ্ছে। জটিল অঙ্ক, সুতো ধরে শেষ মাথা পর্যন্ত হাঁটা যাচ্ছে না। অথচ একটি সময় ছিল যখন সে পারত, নিজের প্রশ্নের উত্তর নিজেই দিতে পারত অবলীলায়। মুক্তিযোদ্ধা শহীদুল আলমের পকেটে রাখা পিস্তলটার একটা পটভূমি আছে, নভেম্বর 1971। এক প্রচণ্ড শীতের রাত। এরপরও শহীদুল আলমের নেতৃত্বে 50 জনের একটি গেরিলা দল পাড়ি দেয় পুরনো ব্রহ্মপুত্র। কলাগাছের ভেলায় রাখা বস্তা বাঁধা হাতিয়ার, গোলা বারুদ। শীতে ঠকঠক করে কাঁপছে সবাই। ভোররাত্রে আক্রমণ চলবে গঞ্জের পুলিশ ফাঁড়িতে। ওদের কাছে খবর আছে বিকেলেই ফাঁড়ি থেকে বিপুল গোলা বারুদ চালান হবে পাকিস্তানি সেনা ক্যাম্পে। স্বাধীনতাকামীদের হত্যার জন্য রসদ যোগাবে প্রতিপক্ষ। মুহূর্তটাকে মনে পড়তে শহীদুল আলমের বুকে উত্তেজনার ঢেউ খেলে যায়। শেষ রাতে সবাই যখন ঘুমে ঢলে পড়ে, পুলিশ ফাঁড়িটাকে তিন দিক থেকে ঘিরে ফেলে গেরিলারা। বুকে মাটি ছুঁয়ে ক্রল করে এগিয়ে যায় 71-এর তিতুমীর লক্ষ্যস্থলের দিকে। কমান্ডারের ইঙ্গিত পেতেই একযোগে গুলি ছুটতে থাকে। ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে থানা ভবন। একটার পর একটা গ্রেনেড ফাটতে থাকে থানা চত্বরে। অপ্রস্তুত সৈন্য, কিছু পুলিশ ও ঘুমন্ত রাজাকাররা জীবন বাঁচাতে চারদিকে ছড়িয়ে পড়ে। ঝটিকা আক্রমণে পুলিশ ফাঁড়ির চারপাশের বাংকারগুলো দখল করে নেয় মুক্তিবাহিনী। এলএমজি, এসএলআর ও রাইফেলের বুলেটগুলো শেষ রাতের আকাশ আলোকিত করে। জয় বাংলার স্লোগানে বাতাস আন্দোলিত হয়। উত্তেজনায় কাঁপতে থাকে কমান্ডার শহীদুল আলম। যৌবনের অসামান্য রাজপুত্র মনে হয় নিজেকে। তারই হাতে ধরা অস্ত্রের সামনে স্বাধীনতার শত্রু। সহযোদ্ধার রক্তাক্ত শরীর লোটানো দুর্বা ঘাসের বিছানায় নিজের ডান পায়ের পেশিটার মাঝ দিয়ে বেরিয়ে গেছে একটা বুলেট। টপ টপ রক্ত ঝরে পড়ছে স্বদেশের মাটিতে। শহীদুল আলম তাকিয়ে দেখে, লাল ফোঁটাগুলো পড়তেই শুষে নিচ্ছে অভুক্ত মাটি। স্বাধীনতা কি এতই রাক্ষসে হয়, এতই পিপাসা? বিজয় উল্লাসের সেই ভোরটা মনে পড়ে শহীদুল আলমের। গোলাগুলির শব্দে গঞ্জের মাদ্রাসা ও মসজিদে আশ্রয় নেয়া রাজাকাররা পালিয়েছে। অনেকদিন পর ভিড় করে ফজরের নামাজ পড়ছে মুসল্লিরা। দূরের হিন্দু বাড়ি থেকে শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। থানা চত্বরের ঘরগুলো থেকে বন্দি মেয়েদের বের করে আনা হচ্ছে। রাজাকার ও পাকিস্তানি সৈন্য মিলিয়ে মোট 40 জন বন্দীকে রশি দিয়ে বাঁধা হয়েছে গাছের গোড়ালিতে। আকাশ পরিষ্কার হতেই শত শত মানুষ ছুটে আসে। ফুলের মালা আসে রাশি রাশি। কমান্ডার শহীদুল আলমের গলা ফুলের মালায় উপচে পড়ে। বন্দী পাকিস্তানি সৈন্যদের গায়ে থুতু ছুড়ে মারে সদ্য শত্রুমুক্ত গঞ্জের মেয়েরা। হানাদারদের বিপুল গোলা বারুদ আসে মুক্তিবাহিনীর হাতে। সাথে পাওয়া যায় 3টি পিস্তল। শহীদুল আলম নেয় 1টি, বাকি 2টি অন্যেরা। এ পিস্তল তার বিজয়ের প্রতীক চিহ্ন। নিজের মানুষ, মাটি ও স্বাধীনতার প্রতি ভালোবাসার দুর্লভ নিদর্শন। সে কারণে সযত্নে পিস্তলটাকে আগলে রাখে সে। কিন্তু আজ সেই পিস্তলটি নাকি অবৈধ।
একদিন যা তাকে শ্রদ্ধার আসনে বসিয়ে বীর দেশপ্রেমিকের মর্যাদায় আসীন করেছিল, স্মৃতির সেই মিনার আজ তীব্র যন্ত্রণার কারণ হয়েছে। জ্বালা অনুভব করতে থাকে শহীদুল আলম। ক্রুব্ধ উড়ন্ত ঝাঁকড়া চুলে শক্ত আঙুল বসিয়ে টানতে থাকে। ঝড়ের গাঙে তরি বেয়ে এগোনো যায় না তীরের দিকে, শত চেষ্টা করেও সে পারে না। পিস্তলটার বৈধতা নিয়ে চিন্তা করতে গিয়ে কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকে সে। পুরনো ব্রহ্মপুত্রটা প্রায় শুকিয়ে গেছে, নানা অংশে বালুর চর জেগেছে। একবার মনে হয় ফিরে যায় আপন গায়ে নিজের ঘরে, প্রয়োজনে টার্গেট বিদ্ধ করতে করতে অপেক্ষা করুক ছয় ছয়টি বুলেট, অসমাপ্ত জাতীয় বিপ্লব সমাধা হোক। কিন্তু শহীদুল আলম পারে না। যন্ত্রণাবিদ্ধ সময় কাটে মুক্তিযোদ্ধার, ছড়ানো ছিটানো সংকটগুলো একটা সময়ে আয়ত্তে আনতে সমর্থ হয় সে। বিচারকের আসনে বসে শহীদুল আলম ঘোষণা করে যে মরণাস্ত্র স্বাধীনতার মুক্ত বাতাসে শ্বাস নেয়ার অধিকার নিশ্চিত করে তা অবৈধ নয়, হতে পারে না। কিন্তু লাইসেন্স কোথায় শহীদুল আলমের, বৈধতার ছাড়পত্র? নতুন প্রশ্নের মুখোমুখি হতে চোয়ালগুলো কঠিন হয়ে ওঠে, পেশিগুলো শক্ত হয়। যে অস্ত্র মুক্তিযুদ্ধের উপহার তার বৈধতার লাইসেন্স কে দেবে? সেই অধিকর্তা তো আমি নিজে। এ পিস্তল অবৈধ হতে পারে না, এ আমার স্মৃতির মিনার। এই লাইসেন্স লেখা হয়ে গেছে একাত্তরের রক্তের কালিতে। হাঁটতে হাঁটতে একসময় পুরনো ব্রহ্মপুত্রের পারে পৌঁছে শহীদুল আলম। আর একটিমাত্র বাঁক ঘুরতেই সেই পুরনো পুলিশ ফাঁড়ি। থানা ভবনটি চোখে পড়া মাত্র সংকট আরও তীব্রতর হয়। পা চলতে চায় না, পকেটে রাখা পিস্তলটা জাপটে ধরে তাকে প্রেমিকের ভালোবাসায়। সে দেখে ব্রহ্মপুত্র পারে মাথা হেলিয়ে প্রাচীন তালগাছটা এখনো দাঁড়িয়ে আছে। মুক্তিযোদ্ধা শহীদুল আলমের মনে পড়ে গাছটির তলায় বসে নভেম্বরের কোনো এক রাতে প্রস্তুতি সম্পন্ন করেছিল তারা পুলিশ ফাঁড়ি আক্রমণের। ওই তো ইটের প্রাচীর, খয়েরি রঙের আধা পাকা দালান, প্রবেশ পথে বিরাট বকুল গাছটা। স্মৃতিময় গাছটার নিচে দাঁড়িয়ে শক্তি সঞ্চয়ের চেষ্টা করে একাত্তরের জনযোদ্ধা। মুক্তিযুদ্ধের ঘাতক দালালরা আজ আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই জাতীয় জনযুদ্ধের অর্জনগুলো গ্রাস করতে শুরু করেছে গর্তে লোকানো অজগর। শহীদুল আলমের টার্গেটগুলো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। যে ছয়টি টার্গেট বিদ্ধ করার লক্ষ্যে এতদিন সযতনে রেখেছিল পিস্তলটি, তা থেকে কিছুতেই ছিটকে পড়তে পারে না সে। শৈশবে শোনা কানাইশীল পণ্ডিতের নীতি কথা মনে পড়ে। একবার একটি খরগোশ ছানাকে মেরে ফেলেছিল বলে কতই না বকুনি শুনেছিল। জীব হত্যা মহাপাপ, কান ধরে দশ বার উঠ বস। এরপরও সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় শহীদুল আলম। কেন সে বলতে পারে না, এই অস্ত্র আমার নয়, নির্বাসিত করো ওকে ব্রহ্মপুত্রের জলে? অবসাদে ভেঙে পড়ে মুক্তিযোদ্ধা। সময় গড়াতে থাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই নদীর ওপার থেকে গরুর পাল নিয়ে এপারে আসে রাখালের দল। গঞ্জের বাজারে দুধ বেচে ডাল লবণ নিয়ে বাড়ি ফেরে চরের কৃষক। শহীদুল আলম চেয়ে চেয়ে দেখে। সন্ধ্যা হতেই আকাশে চাঁদ ওঠে। আজ পূর্ণিমা। এই চাঁদে নদী পারে বসে আকাশের দিকে জন্মভূমির দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে তার। সে ভাবে পুরনো ব্রহ্মপুত্রের পারে সেই একই তালগাছটার নিচে একটা রাত কাটুক আবারও। গভীর রাতে গোটা এলাকা যখন নিশ্চুপ হবে, নদীর পানি স্থির হবে, চাঁদের সোনালি আলোয় যখন চিকচিক করে উঠবে চারদিক, তখন আরো স্পষ্ট দেখে নেওয়া যাবে নিজের মুখ। শহীদুল আলম জীবিত নাকি মৃত? মুক্তিযোদ্ধা শহীদুল আলম বিজয়ী নাকি পরাজিত? Capital of
FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।